অলমোস্ট টুগেদার। তো আজকে আমি মানে ব্লগটা স্টার্ট করার আগে ভাবছিলাম আমি কোথা দিয়ে স্টার্ট করবো, কারণ এদিকে নোংরা ওদিকে নোংরা, মানে নোংরা কি পুরো মেস হয়ে আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে আমরা যাবো হচ্ছে বড়বাজার, তারপরে হচ্ছে আজকে আমার বিয়ের ডেটটা তোমাদের সামনে রিভিল করব, আমি বিয়ের কার্ডটা দেখাবো, সব দেখাবো, অনেক কিছু আছে, সব এগুলো ধীরে ধীরে করব। তো আজকে ব্লগটা মেবি ভালো লাগবে, তো দেখতে থাকো। বলে হ্যালো, অর্ডার হয়ে গেছে, কি কি দিয়েছিস? কেএফসি এখন খুব বিচ্ছিরি হয়ে গেছে, এখন ডিপসেরও দাম ধরে। কোথায় গেল ওটা? এই তো দেখো, টু ডিপস 47, একটা আমরা ঢপের অর্ডার দিলাম, 730 টাকা বিল হয়ে গেল, বাজে একদম। সে দেখো কতক্ষণ বাদে পেলাম, বাপরে বাপ। তো আমাদের হচ্ছে আমরা খেয়ে নিয়েছি, এবার হয়তো যাবো বড়বাজার, মাও আসছে, এবার দেখছি কোথায় যাবো, এখন অনেক কিছু কেনার বাকি আছে। কাল কোনো ব্লগ করিনি, ঠিক আছে, কারণ কালকে হঠাৎ করে মা এসেছে, মায়ের সাথে একটু হালকা ঝামেলা হয়ে গেছে, মা রেগে মেগে আর যায়নি। তো কালকে কলেজ স্ট্রিট থেকে একবার ট্রলি কিনে নিয়ে চলে এসেছি, দেবো ট্রলি কিনে নিয়ে চলে এসেছি, ওটা আবার পরে যাব আমরা। আর হচ্ছে আজকে হচ্ছে আসবে তুলি, ঠিক আছে, তো তুলি আসবে, একটু ঘরটা গুছিয়ে নি, ক্লিন করে নি, তারপরে হচ্ছে কথা বলছি। কি অবস্থায় বেরোতে হয়েছে দেখ, ওই দেখো আসছে, হচ্ছে না তোকে যে দেখাবো, বাবা তোর কি অবস্থা এটা, আরে আমি তো বাবা থ্যাংক ইউ, কিন্তু আমার মুখটা দেখানো যাবে না এখন, চ ভাল লাগছে আজকে দেখতে, সুন্দর লাগছে আজকে। আবার তুলি আসছে আর আমাকে বলছে তুই আমাকে দেখে না পাগল হয়ে যাবি, এই শোন না তুই থ্যাংক ইউ বল, তোর জন্য আমি কষ্ট করে মাছ আর ডিম ভেজে দিলাম, বাবা কি নকশা। এই দেখো মা এখানে বসে আছে, তুমি এই দেখো আমাদের জন্য রোস্টটা এনেছে, তুমি কি করছো মা? সিরিয়াল, এই দেখো এই রোস্টটা ভেজাতে হবে, আর এই দেখো দেবুকে আটকে রেখেছে, কারণ ও এলে এত চিৎকার করে, আর আমার অবস্থা এখন খুবই শোচনীয়, এই যে দেখতে পাচ্ছো মুখের মধ্যে কি সব লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখন যেতে হবে আমাকে স্নানে, মানে ফোনটা হালকা গন্ধ আছে, বাজে কথা বলিস না, তো এখানে রাখবো না ওখানে রাখবো, টেবিলের উপর রাখি, ভালো লাগবে দেখতে, বাহ নাইস, বাহ ভিডিও করছি আমি, কি কালো লাগছে ভগবান জানে। তো আমরা এখন এসেছি হচ্ছে আমাদের ছাদে, আমি এসেছি জামা কাপড় তুলতে আর ও এসেছে ঘুরতে। তো আমরা এখানে আমাদের প্ল্যান করছিলাম আমাদের কি কি হবে, আমরা দেখ আমার ক্যামেরাটা কিভাবে ধরেছে, ঠিক আছে আমি তোকে শিখিয়ে দিচ্ছি, এটা ধর দু হাত দিয়ে ধর, হ্যাঁ আঙুল ঢোকাচ্ছে আবার, ঠিক আছে এবার। তো এদিকে দেখা দেখি দেখো, এখানে হচ্ছে আমাদের সঙ্গীতের স্টেজ হবে, আর এখানে হচ্ছে আমাদের সবাই এখানে দেখা, আর এই জায়গাটা হচ্ছে আমাদের সবাই বসে থাকবে, ভালো হবে, ওই দিকটাতে কিছু করবো না, এইটুখানিতেই যাবে, হালদিটাও এখানেই হবে, বুঝেছিস তুমি, এখানেই সঙ্গীতটা হবে, পরের দিন সকালবেলা এখানেই হালদি হবে। এইটা আবার কি দেখাচ্ছিস তুই? বিয়ের শেষে খেয়ে বলবো কিছুই ভালো হয়নি রান্না, তার থেকে খরচটা আলটিমেট এটাই হয় জানিস তো, লোকে খেয়ে দে মানে হাত মুছতে পারবে না, লোকে এসে বলবে বদনাম, যারা বেশি খেয়ে লুজ মোশন বাড়ি করবে তারাও বলবে, তারাও বলবে এত খেয়েছি তো তোমার ওখানে যে আমার লুজ মোশন, এটা কোনদিন বলবে না এত খেয়েছি, মানে বলবে তোমাদের না এইটা কম ছিল ওইটা কম ছিল, খাবারটা খেয়ে আমার না পেট খারাপ হয়েছে, এটা বলবে। হ্যাঁ এই এই জিনিসগুলো আমার একদম পছন্দ, এগুলো বাদ দাও। তো হচ্ছে আমরা এখন এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্ল্যানিং করছিলাম, তুমি আজকে তোকে কাটটা দেবো, হ্যাঁ তুলি বাড়ি যাবে, ঠিক আছে, আমরা এখন বসে বসে আমরা অনেক কিছু করছিলাম, এই যে আমরা দেখো টিভির মধ্যে, এই দেখো আমাদের হচ্ছে সেই প্রি ওয়েডিং এর ভিডিও গুলো দেখছিলাম, হ্যানা ত্যানা
ওই কার্টুনটা ইগনোর করো হ্যাঁ, তো আমাদেরই ততফত সাজি ওর মধ্যে রাখবে বলে কার্টুনটা এনেছি। তো যাই হোক এখন আমরা হচ্ছে একটু বেরবো, তুলিকে এগিয়ে দিতে যাব। আর আমি হচ্ছে আমার আমার যে শাড়িগুলো আছে সেগুলো ব্লাউজ বানিয়েছিলাম, মানে এত ঠকেছি, আমার এত ভালো ভালো ব্লাউজ ছিল সব নষ্ট করে দিয়েছে, একটুও ভালোভাবে ওরা করে দেয়নি, তো ফিটিংটাও ভালো হয়নি, তো আর একবার গিয়ে আমি ফিটিংসটা করবো। আর তারপরে হচ্ছে আমি আর ও মিলে ফুচকা খাবো, তারপরে বাড়ি আসবো, ও বাড়ি চলে যাবে। কেমন হয়েছে এসে গেছি আমরা ফুচকা খেতে। দাঁড়া তুই বকবক, তুই তো বকবকটা থামবি না, আমাকে তো ব্লগটা করতে নে। তো আমরা এসে গেছি, কি ফোনে কথা বলতে পারিস না, তো তারপর আমরা এখন ফুচকা খেতেছি, ফুচকাটা খেয়ে নিই, তারপর আবার ব্লগ করছি। এই মেয়েটাকে তোমরা প্লিজ দেখো, প্রথমে খেলো ফুচকা ঠিক আছে, 30 টাকার ফুচকা খেলো, দই বড়া খেলো, তারপরে এই একটা মিষ্টি খাচ্ছে, অলরেডি একটা মিষ্টি খেয়ে আবার ফেলেছে। বাঙালি আর বললাম না ক্যামেরাতে আমি, বুঝলি তো। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, এবার আমরা যাবো হচ্ছে, আমি যাবো হচ্ছে ব্লাউজটা ফিটিং করতে, তারপরে তো ও বেরিয়ে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা স্টার্ট করবো ভাবছিলাম, করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে এই যে একমাত্র আমার দেবু। তো যাই হোক কালকে হচ্ছে তুলি চলে গেছে, তো তারপরে কোনো ব্লগ ব্লগ করিনি, আমি ব্লাউজ ব্লাউজ সব ফিটিং ফিটিং করে ঘরে নিয়ে চলে এসেছিলাম। তো এবার হচ্ছে ফাইনালি দ্য অ্যানাউন্সমেন্ট টাইম, আমি চেয়েছিলাম এটা অর্ণবের সাথে বসে আমি অ্যানাউন্সমেন্ট করবো, কিন্তু সাথে যখনই দেখা হচ্ছে বাইরে দেখা হচ্ছে, আর বাইরে এটা আমি কোথায় বসে করবো, চিৎকার হবে, তোমরা কোনো বুঝতে পারবে না, তো তাই জন্য আমি হলাম আমি একাই বলে দিই। তো ফার্স্ট হচ্ছে আমি কার্ডটা দেখাই, তারপরে আমি ডেটটা না হয় অ্যানাউন্সমেন্ট করবো। তো এই হচ্ছে আমার হচ্ছে বিয়ে, আর ঠিক আছে স্বপ্না উইথ অর্ণ ওয়েডিং ইনভিটেশন এরকম। এবার এই যে এখানে হচ্ছে যাকে দেবো তাদের এরকম হেনা তেনা, তাদের নাম ঠাম লিখে দেবো। তো এবার হচ্ছে আমি কার্ডটা ওপেন করি, ওকে, আমি আসলে একটু তাড়াতাড়ি করছি বিকজ আমাকে কলেজেও যেতে হবে, তো ভাবলাম এখন ফ্রেশ হয়ে আছে, এখন তোমাদের দেখিয়ে দিই। তো যাই হোক এই হচ্ছে আমার বিয়ের কার্ড, ঠিক আছে, আমি চেয়েছিলাম খুব সিম্পল রাখবো, মানে কোনো হিজি ভিজি আমি কিছু রাখবো না, তো ওর জন্য আমি একদম সিম্পলের ওপর করেছি। তো এরকম এটা হচ্ছে কার্ড, এবার আমি এটা ভালোভাবে তোমাদের ইয়ে কী বলে ওটাকে ডিটেলস আমি বলতে পারবো না কোনটা কী ইয়ে হ্যানা তেনা, কারণ আমি বুঝি না, এটা মেবি একটা কার্ডবোর্ডের এরকম একটা কিছু। তো এইখানে হচ্ছে এরকম রেডের ওপর এরকম কাজ করা আছে, চেয়েছিলাম একটু হলেও, তো বাঙালি মেয়ে তো রেডের মানে রেড ভাবটার সাথে একটু হলেও থাকে, আবার আমি এরকমও চাইনি যে পুরো রেড হয়ে যায়, তো তাই জন্য এই মাঝখানটা আমি রেড দিয়েছি। আর এরকম বর্ডারে হচ্ছে এরকম তোমাদের গোল্ডেন আছে, এখানে এরকম একটা কিছু আছে, যাই হোক, আর এখানে লেখা আছে শুভ বিবাহ, আর ভেতরটা খুব ইন্টারেস্টিং। তো এখানে কী লেখা আছে আমি বলে দিচ্ছি, ওয়েডিং ইনভিটেশন, ইট ইজ আওয়ার প্লেজার টু ইনভাইট ইউ টু আওয়ার ওয়েডিং সেরিমনি, উইল বি ডিপলি প্লেসড উইথ ইউর প্রেজেন্স, স্বপ্না অ্যান্ড অর্ণ, জানুয়ারি 2023। ওকে, তো একটা প্রথমে বলে দিলাম আমাদের বিয়েটা হচ্ছে ফাইনালি জানুয়ারিতে, মানে নেক্সট মান্থে, আর আমাদের ভেন্যু দেওয়া আছে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর অ্যাড্রেস ফ্যাড্রেস এগুলো দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের ওয়েডিং কার্ড, আমি তাও একবার এই জায়গাটায় আমি তোমাদের দিয়ে দেবো সুন্দর করে, কেমন লাগছে না লাগছে। তো এবার ডেটটা বলি, তো আমাদের বিয়েটা হচ্ছে ধরো নেক্সট মান্থে 17 জান, ঠিক আছে, তো হ্যাঁ ফাইনালি আমার অর্ণবের বিয়ে হচ্ছে 17 জান, যেটা হচ্ছে নেক্সট মান্থ, আর বেশি দিন বাকি নেই, মানে আমি যখনই ভাবছি যে মানে এই মান্থটা শেষ হতে আর 8-7 দিন এরকম কিছু বাকি আছে, তখনই ভাবলে কি একটা অদ্ভুত লাগছে। তো যাই হোক এই এই ছিল আমার বিয়ের কার্ড, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আমি চেয়েছিলাম সিম্পলের মধ্যে তেমনই হয়েছে, আর আমি খুব হ্যাপি আমার বিয়ের কার্ড নিয়ে। তো এটাই, তো আজকে যদি আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইনস্টা আইডি আমি সবসময় নিচে দিয়ে দিই, তোমরা চাইলে সেখানে আমাকে ফলোও করতে পারো। তো এখন আমাকে তাড়াতাড়ি কলেজ যেতে হবে, ঠিক আছে, তো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।